আর এছাড়াও মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন। তবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোনো নতুন আইন নিয়ে আসেননি, তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন। আর পবিত্র কোরআনে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে, সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র সন্তান, তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, ইয়া বনি ইসরায়েল, হে ইসরায়েলের সন্তানেরা, আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি, সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে, এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ। এটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157 বলা হয়েছে, তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তরাত ও ইঞ্জিলে। তাহলে পবিত্র কোরআন পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তরাত ও ইঞ্জিলে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে আসবেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18। এছাড়াও আরও বলা হয়েছে বুক অব ডিটোরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব। বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব। তার মানে যদি কেউ এই রাসুলের কথাগুলো মান্য করে না চলে, সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12 বলা হয়েছে, এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো, সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমবারের মতো ওহি নাজিল হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবলে নূরে গেলেন, মানে হেরা গুহায়, সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহি নিয়ে হাজির হলেন ফেরেশতা জিব্রাইল, আর তিনি বললেন ইকরা। আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন মা না বেকারি, আমি তো পড়তে জানি না। এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আয়জায়াতে অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12, এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তাকে বলা হবে তুমি এটা পড়ো, সে তখন বলবে আমি তো পড়তে জানি না। আর মোহাম্মদ সাল্লাম ঠিক একই কথা বলেছিলেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। এছাড়াও নবী মোহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অব সলমান অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16, ফিকুম মুমতাকিম বিকুল্লি মুহাম্মাদিম যায়দুদি ওয়া যায়রাই বাইনা জেরুসালেম, এটা একটা হিব্রু উদ্ধৃতি, বলা হয়েছে ফিকুম মুমতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু, শোনো হে জেরুসালেমের কন্যারা। তবে হিব্রু উদ্ধৃতিটা হচ্ছে হিক্কো মমিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। সেমিটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য, সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মুহাম্মাদিম, ইম এভাবে হয়েছে মুহাম্মাদিম। তাহলে মুহাম্মাদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে, তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। সময় কম, তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে রয়েছে গসল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 16, যীশু খ্রিস্ট বা ইসা সাল্লাম বলেছেন, আমি প্রার্থনা করব আমার পিতার কাছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা। এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসল অফ জন অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 26, যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন সে তোমাদের সাথে থাকবে চিরদিন। বাইবেল আরো বলছে গসল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7, তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই
তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব। এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন অরিজিনাল পাণ্ডুলিপি, যেখানে ভাষাটা অ্যারামাইক, সেখানে শব্দটা প্যারাক্লিট, যার মানে প্রশংসনীয়, এটাই হলো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের মানে। তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস, যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা। এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস, আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের সাথে মিলে যায়। কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যৎবাণী যে একজন সত্যের আত্মা আসবেন, এটা বলছে পবিত্র আত্মার কথা। যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর ১৬ অনুচ্ছেদ ৭। তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না। সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যীশুখ্রিস্ট সেখান থেকে চলে যাবেন। যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না, যীশুখ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন। তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হল তার আগে যীশুখ্রিস্ট বা ইসা আলাইহিস সালাম এখান থেকে চলে যাবেন। বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল। সে একসময় ছিল এলিজাবেথের গর্ভে, যীশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল, পেন্টাকোস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল। তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর ১৬ অনুচ্ছেদ ১২ থেকে ১৪, যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যীশু বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই। যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে। আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি এই একটা বিষয় নিয়েই। এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সূরা রদ অধ্যায় নম্বর ১৩ আয়াত নম্বর ৩৮, বলা হয়েছে লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি, ওহী নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম চারটা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল এবং কোরআন। তাওরাত হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসা আলাহিসাল্লামের উপর। জাবুর হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাহিসাল্লামের উপর। ইঞ্জিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশুখ্রিস্ট বা ইসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআনে মাত্র চারটা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, তবে প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আসমানি সহিফা পাঠিয়েছেন। এরকম অনেক সহিফা থাকতে পারে, যেমন ধরেন সুহুফে ইব্রাহিম ইত্যাদি, কিন্তু নাম দিয়ে মাত্র চারটার কথা আছে। এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে, সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য, আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত কিতাব, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর ১৪ আয়াত নম্বর ১, আলিফ লাম র, এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি পথ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে। বলা হয়েছে যাতে করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখাতে পারেন পুরো মানব জাতিকে, শুধু মুসলিম বা আরবদের নয়, গভীর অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন আরো বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর ১৪ আয়াত নম্বর ৫২,
এটা মানুষের জন্য একটা বার্তা, যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য যাতে বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হল সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির পথের দিশারি হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপর পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41, আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সহ কিতাব, মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলিম বা আরবদের পথ দেখানোর কথা বলা হয়নি, পথ দেখাতে হবে পুরো মানব জাতিকে। যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ আর চূড়ান্ত কিতাব, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 অধ্যায় ঈমান হাদিস নম্বর 8। প্রিয় নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হল পাঁচটা স্তম্ভ। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থটা হচ্ছে রোজা, আর পঞ্চমটা হচ্ছে হজ। প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 177, এটার মধ্যে কোনো পুণ্য নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে, তবে পুণ্য হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে, যদি সর্বশক্তির আল্লাহকে বিশ্বাস করো, বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে, বিশ্বাস করবে ফেরেশতাগণকে, আসমানি কিতাবকে আর নবী রাসূলগণকে। আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, অর্থাৎ বলো হে কিতাবীগণ, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। এখানে প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তাআলার। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা অন্য কাউকে তার শরীক করি না। ওয়ালা ইত্তাখিযা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাহ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাদু, বলো তোমরা সাক্ষী থাকো, বিয়ান্না মুসলিমুন, অর্থাৎ আমরা মুসলিম, নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে, বিশেষ করে যারা আহলে কিতাব। বলা হয়েছে তালু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা অন্য কাউকে তার শরীক করি না। ওয়ালা ইত্তাখিযা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি, সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1-4, বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান ঈশ্বরের, যেটা আছে পবিত্র কোরআনে। যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হলো ঈশ্বর, যদি সেই লোকটা সূরা ইখলাসের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারব। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা আল্লাহু সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই চার লাইনের সংজ্ঞা সূরা ইখলাস, এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপাথর। থিও মানে ঈশ্বর, লজি মানে বিদ্যা, থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা। সূরা ইখলাস ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর। যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর, অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখেন, সে যদি সূরা ইখলাসের এই চারটা পরীক্ষায় পাশ করে,
আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব। একই ধরনের কথা বাইবেলও আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর ৬ অনুচ্ছেদ ৪ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, শামা ইসরাঈল আদনাল হাইন আদনাই খাদ। এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। একবার যীশু খ্রিস্ট আলাইহিসসালামকে প্রশ্ন করা হলো ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি, যীশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসা আলাইহিসসালাম। এটা আছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ ২৯। যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন, শামা ইসরাঈল আদনাই হাইন আদনাই খাদ। শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। পবিত্রকরণে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৪৮, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যে পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে। পবিত্রকরণে আরো বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ১১৬, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার সাথে অন্য কাউকে শরীক করা পাপ ক্ষমা করবেন না, অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করা। আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও, বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর ২০ অনুচ্ছেদ ৩ থেকে ৫ বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনো রকম সাদৃশ্য আছে, আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর, তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর ৫ অনুচ্ছেদ ৭ থেকে ৯, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনো রকম সাদৃশ্য আছে, আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর, তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। পবিত্রকরণে পরিষ্কার বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর ৫ আয়াত নম্বর ৭২, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ হুয়াল মাসীহ ইবনু মারিয়ামা। তারা ধর্মের অবমাননা করে, তারা কুফরি করে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যীশু মরিয়মের পুত্র সন্তান। কোরআন বলছে তারা ধর্মের অবমাননা করছে, তারা কুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যীশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান। ওয়াকাল আল মাসীহ, অথচ মসীহ বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু, ইন্নাহু মুশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, ওয়া মা বাহুন নার, ওয়া মা লিযালিমিন মিন আনসার, আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। যীশু মানিস আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহু মুশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন, ওয়া মা বাহুন নার, ওয়া মা লিযালিমিন মিন আনসার, আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। তবে দুর্ভাগ্যের কথা, আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ইসা আলাইহিস্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। আমি এই কথাটা আরেকবার বলছি, যদি আপনারা বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট, তিনি শান্তিতে থাকুন, নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, বাইবেলের গসপেল অফ জন
অধ্যায় নম্বর ১৪ অনুচ্ছেদ ২৮ যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় ১০ অনুচ্ছেদ ২৯, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় ১২ অনুচ্ছেদ ২৮, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় ১১ অনুচ্ছেদ ২০, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় ৫ অনুচ্ছেদ ৩০, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনি সেভাবে বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনি সেভাবেই বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম, তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম। মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এ ব্যাপারে আমি শুরুতেই বলেছি, তাহলে যীশু মানে সাল্লাহ সাল্লাম ছিলেন একজন মুসলিম। বাইবেলে আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর ২ অনুচ্ছেদ ২২, বলা হয়েছে, হে ইসরায়েলের অধিবাসীরা, এই কথা শোনো, নাজারেত শহরের যীশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে, যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তা সাক্ষী। বলা হয়েছে, নাজারেত শহরের যীশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে, যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী এবং রাসূল।